আমরা বাংলাদেশের ছাত্র রাজনীতিটা লক্ষ্য করলে দেখি যে ছাত্র রাজনীতিতে ছাত্র যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোর মধ্যে নানা রকমের কর্মকাণ্ড লক্ষ্য করি। তাদের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে শুরু করে অসংখ্য ঘটনা ঘটে, কিন্তু কি এক অদ্ভুত কারণে বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগ, মানে স্বাধীনতা যুদ্ধ তার আগে থেকেই এই সংগঠনটির এত বড় গুরুত্বপূর্ণ অবদান, কিন্তু সেই সংগঠনটির নামের সঙ্গে এই ধর্ষণ সংগঠন শব্দটি যোগ হয়ে গেছে। যে যেখানেই এখন দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণ কেন্দ্রিক ঘটনা ঘটে, সেই ঘটনাগুলোর সঙ্গে ছাত্রলীগের নাম সম্পৃক্ত হয়ে গেছে। সেটা সিলেটের এমসি কলেজ বলেন, আরও আগে ফেরা যায়, আমি অত আগে ফিরছি না, সিলেটের এমসি কলেজ বলেন, অথবা যদি আরও আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 97-98 সালের এই সেই ধর্ষণের সেঞ্চুরিয়ান মানিকের, জসীমউদ্দিন মানিকের কথা বলেন, তাহলে এই সবগুলো জায়গাতেই আমরা দেখতে পাই। এখন ঘটনা হচ্ছে যে যখন এই এরকম একটি ঘটনা খুব বড় আকারে সামনে আসে, তখন আমরা বিশ্ববিদ্যালয়ের এক ধরনের অনুসন্ধান দেখি, এক ধরনের তৎপরতা দেখি, এবং দেখা যায় যে তখন আসলে আমাদের মূল দুর্বলতাটা কোন জায়গাতে। মূল দুর্বলতাটা কি? মূল দুর্বলতাটা হচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনার দায়িত্বে চলে গেছে ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা ভিসিরা হয়ে গেছে ছাত্র সংগঠনের পেছনে ঘোরা মানুষ। তারা আর এখন মূল দায়িত্বে নাই, মূল নেতৃত্বের জায়গাতে নাই। যে কারণে আপনি খেয়াল করবেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন ভবন নির্মাণের জন্য এই 1000 কোটি টাকার উপরে কাজ চলছিল, তখন ছাত্রলীগের নেতারা, ভিসি, ভিসির পরিবার, সেই সময়ের ভিসি পরিবারের মধ্যে দেন দরবার হচ্ছিল কে কত টাকা পাবেন, ভিসি টাকা ভাগ করে দিচ্ছিল কাকে কত টাকা দেয়া হবে, এর অডিও, টেলিফোন অডিও ফাঁস হয়েছিল। সেই অডিও ফাঁসের উপর ভিত্তি করে ছাত্রলীগের সেই কমিটি বিলুপ্ত করে দেয়া হয়েছিল। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সেটার অনুসন্ধান করা হয়নি। এই যে দেখেন, এখন আমরা খুঁজে বের করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন খুঁজে বের করছে, গণমাধ্যম খুঁজে বের করছে যে ছাত্রলীগের নেতা মুস্তাফিজের ওটা ছিল একটা টর্চার সেল। কিন্তু এই যে টর্চার সেল ছিল, এটা কিন্তু আমরা ওই, এটা গণমাধ্যমের একটা দায়, কিন্তু এটা কিন্তু আমরা ওইভাবে সংবাদটা এযাবৎকালে আমরা প্রকাশ করিনি। অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রায় সকল গণমাধ্যমের প্রতিনিধি আছেন, তারা কিন্তু এই সংবাদটি প্রকাশ করেননি সেইভাবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সেভাবে দেখেননি। সেখানে একটা শিক্ষক সমিতি আছে, সেই শিক্ষক সমিতি বিষয়টি দেখেননি, হলের একজন হলের প্রভোস্ট আছে, হাউস টিউটর আছে, তারা বিষয়টা দেখেননি, প্রক্টোরিয়াল বডি আছে, তারা বিষয়গুলো দেখেননি, ভিসি আছে, তারা বিষয়গুলো দেখেননি। দেখেননি শব্দটি আসলে আমি ভুল বলছি, তারা আসলে সবাই সব কিছু দেখেছেন, দেখে তারা কাজটি করেননি। কেউ করেননি লোভে, অর্থের লোভে, কেউ করেননি ক্ষমতার লোভে, কেউ করেননি পরবর্তীতে কিছু একটা সুবিধা পাবেন সেই লোভে। আপনি আপনি খেয়াল করে দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত 4 বছরের পরিসংখ্যান যদি আপনি দেখেন, তাহলে দেখবেন কমপক্ষে 20টি ছাত্রী নিপীড়নের ঘটনা ঘটে, নিপীড়ন ধর্ষণ নয়, নিপীড়নের ঘটনা ঘটেছে। একটি ঘটনারও বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেয়নি। অর্থাৎ এই যে আজকে ছাত্রলীগের যে আমরা বেপরোয়া দেখি, এখন ছাত্রলীগ আলোচনায় কেন? কারণ যেহেতু একক ছাত্র সংগঠন হিসেবে ছাত্রলীগ সব কিছু নিয়ন্ত্রণ করছে, হল নিয়ন্ত্রণ করছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ন্ত্রণ করছে, নির্মাণ কাজ নিয়ন্ত্রণ করছে, ভিসিকে নিয়ন্ত্রণ করছে, প্রক্টরকে নিয়ন্ত্রণ করছে, শিক্ষক সমিতিকে নিয়ন্ত্রণ করছে। তো এই কারণে ছাত্রলীগ এত বড় করে আলোচনায় আসছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে দুটি বিষয়, একটি বিষয় হচ্ছে যে ছাত্রলীগের যারা এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে, ছাত্রলীগ তাদের দায় নিচ্ছে না। দায় নিচ্ছে না কিভাবে? যে ছাত্রলীগ শুধুমাত্র তাকে বহিষ্কার করে বলছে যে ব্যক্তির দায় সংগঠনের নয় বলে তাকে আমরা বহিষ্কার করে দিলাম ঘটনা ঘটার পরে। আর তারপরের দায়িত্বটা কার ছিল? তারপরের দায়িত্ব ছিল রাষ্ট্রের, তারপরের দায়িত্ব ছিল রাষ্ট্রীয় বাহিনীর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এই সমস্ত ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চুপ থাকে, নীরব থাকে, চোখ কান মুখ সব কিছু বন্ধ রাখে, যে কারণে বড় বড় অভিযোগ আসে, সেই অভিযোগের ভিত্তিতে তাদেরকে ধরা হয় না। যদিও এই ধর্ষণের ঘটনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও আমরা একটা তৎপর ভূমিকা দেখছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও আমরা একটা তৎপর ভূমিকা দেখছি, সাধারণত এরকম অবস্থা দেখা যায় না। এখন এই অবস্থাটা যদি চলমান থাকে এবং বিশ্ববিদ্যালয় যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনা করে, বিশ্ববিদ্যালয় যদি ভিসি পরিচালনা করে, প্রক্টররা পরিচালনা করে, তাহলে এখান থেকে আমাদের হয়তো একটা পরিত্রাণের পথ আছে। তাছাড়া পরিত্রাণের পথ নাই। আর আমার কাছে মনে হয় ছাত্রলীগকে ঐতিহ্য শুধু পেছনের ঐতিহ্য নিয়ে পড়ে থাকলে হবে না, ছাত্রলীগকে তাদের একটু ধুয়ে মুছে পরিষ্কার হওয়া দরকার যে তাদের সংগঠনে কেন এইরকম নেতা থাকবে যে নেতার কাজ হবে ধর্ষণ করা।
এই রকম নেতাকে তারা দায়িত্ব কেন দিবে বা কেন এরকম নেতারা দায়িত্বে আসে, এটা একটু ধুয়ে মুছে পরিষ্কার হওয়ার ব্যাপার আছে। একটু সামনে এসে এসে তাদের একটু মাপ চাওয়া দরকার দেশের মানুষের কাছে, তাদের একটু শিক্ষার্থীদের কাছে মাপ চাওয়া দরকার যে আমাদের মাপ করে দেন, আমরা ভুল করেছি, আমরা এরকম মানুষকে দায়িত্ব দিই, আমরা আর এরকম মানুষকে দায়িত্ব দিব না, এরকম শিক্ষার্থীদের দায়িত্ব দিব না, আমরা এখন একটু দেখে শুনে দায়িত্ব দিব দিয়ে যদি ধুয়ে মুছে পরিষ্কার হয় তাহলে আমরা আমি এখান থেকে একটা বের হওয়ার পথ দেখি। সেটা যদি না হয় তাহলে যে সর্বত্র যে চাপা দেওয়ার নীতি, মানে চাপা দিয়ে রাখলাম আমি সমস্যার সমাধান করলাম না, তাহলে ওই জায়গা থেকে গন্ধ আসবেই। আপনি একটা ময়লা চাপা দিয়ে রাখবেন, গন্ধ আসবেই। কার্পেটের নিচে ময়লা রেখে পরিচ্ছন্নতার ভান করা যায় কিন্তু সেটাকে পরিচ্ছন্নতা বলে না। আমরা কার্পেটের নিচে ময়লা রাখা জাতিতে পরিণত হয়ে গেছি সবগুলো জায়গাতে, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন আর ছাত্রলীগ বলেন, ছাত্র সংগঠন বলেন, শিক্ষক বলেন, শিক্ষক ইউনিয়ন বলেন, সবগুলো জায়গাতে আমরা এই একই প্রক্রিয়া করছি। তার মধ্যে হয়তো আমরাও পড়ি, সাংবাদিকরাও পড়ি, সাংবাদিকদের বাইরে নয়।